স্বাধীনতা দিবসের দিন খড়ির কাটায় বিকেল চারটা তার মধ্যে জাতীয় নিয়ে কোটির বেশি সেলফি আপলোড হয়ে যায় রেকর্ডের কথা জানিয়ে দেশের প্রত্যেক নাগরিক এবং বিদেশে যারা এই বিশেষ দিনটি উদযাপন করেছে তাদের ধন্যবাদ জানায় আজাদিকা অমৃত মহোৎসবের নোডাল এজেন্সির দায়িত্বে থাকা সংস্কৃতি মন্ত্রক এমন বিপুল সারা পেয়ে আপ্লুত কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডিও তিনি বলেন গোটা দেশকে ধন্যবাদ মাতৃভূমির প্রতি ঐক্যবদ্ধ ভালোবাসা ও আত্মিক যোগ প্রকাশের এক বিশেষ মুহূর্ত এটি সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এদিকে এবার স্বাধীনতা দিবস উদযাপন অন্য বছরের থেকে কিছুটা আলাদা ছিল যেমন জাতীয় পতাকার চাহিদা হরগড় তিরঙ্গা উদ্যোগের প্রভাবে এবছর তার চাহিদা আকাশ ছোঁয়া মুম্বাইয়ের দ্য ফ্ল্যাগ সংস্থার অন্যতম কর্ণধার দলবীর সিং নেগি বললেন জাতীয় পতাকার চাহিদা এবছর অভূতপূর্ব হারে বেড়েছে গত ষোলো বছরে এমন চাহিদা কখনো দেখেনি শেষ মুহূর্তে চাহিদা সামান্য কমলেও অনেকে স্বাধীনতা দিবসের দিনও এই নিয়ে খোঁজখবর করছে এর মধ্যে দশ লক্ষ জাতীয় পতাকার যোগান দিয়েছি আমরা হরগর তেরঙ্গা উদ্যোগের জন্যই চাহিদা বেড়েছে ছবিটা শুধু বাণিজ্য নগরীর নয় গোটা দেশেরই একই ছবি ভারতীয় ডাক বিভাগও অনলাইনে জাতীয় পতাকার যোগান দিয়েছি প্রচুর তাদের দাবি এবার সেখানেও ভালো সাড়া পাওয়া গিয়েছে সবটার নেপথ্যেই সরকারের হরঘর তিরঙ্গার উদ্যোগ বলছেন তারা বিরো রিপোর্ট রাইজিস্ট নিউজ